ওকে কাফন ভরিয়ে দেওয়ার মতো সংবাদ একটি গার্মেন্টসে বায়ালরা তারা যে এলসি খুলেছে এলসির শর্ত হিসেবে দিয়েছে যে যদি এই গার্মেন্টস বাংলাদেশ যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা করে তাহলে তারা এই অর্ডার ক্যান্সেল করবে। এই সংবাদ ওকে কাফন ভরিয়ে দেওয়ার মতো সংবাদ। এই সংবাদ দেখার পরে বাংলাদেশের অর্থনীতি বুঝেন, বাংলাদেশকে নিয়ে যারা ভালোবাসেন ভাবেন, কৃষক শ্রমিক মেহনতি জনতার জন্য তাদের হৃদয়ে একটু হলেও দরদ আছে, তাদের সবাই চিন্তিত হয়ে যাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য এই দুঃসংবাদ ক্ষমতার মসনদে যারা বসে আছেন, যারা আজকে নৌকা নৌকা বলে লাফাচ্ছেন, একটু লজ্জাও নাই, কোন প্রতিদ্বন্দ্বী নাই, নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী সেজে আজকে নির্বাচন করছেন, নাটক বানাচ্ছেন, তারা আজকে এই সমস্ত বিষয়কে কেয়ার করছেন না। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার এই বক্তব্য যারা শুনবেন তাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা বাকশালের গঠনতন্ত্রটা একটু পড়েন। যে বাকশাল কায়েম করা হয়েছিল সেই বাকশালের গঠনতন্ত্রে বলা আছে যে পক্ষে বিপক্ষে যারাই প্রার্থী হবেন সবাই বাকশালের প্রার্থী হবেন, সদস্য হবেন, অন্য কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। নির্বাচনে এক নম্বর প্রার্থী বাকশালের, দুই নম্বরও বাকশালের, তিন নম্বরও বাকশালের, চার নম্বরও বাকশালের, এইভাবে বাকশালের রাজনীতি এবং নির্বাচনকে ছকবদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের সর্বকালে সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু মাত্র দুই থেকে তিন বছরের ব্যবধানে দুঃশাসন এবং অপশাসন এবং লুটপাট চুরির কারণে তার সরকার অজনপ্রিয় হয়ে গিয়েছিল, এবং বাকশাল কায়েম করে মানুষের কণ্ঠ রোধ করার কারণে গণতান্ত্রিক রাজনীতি হুমড়ি খেয়েছিল, গণতন্ত্রের পথ রুদ্ধ হয়েছিল, এবং দুর্ভাগ্যজনকভাবে এর প্রতিক্রিয়ায় নকশাল পন্থী দলা কাটার রাজনীতি চালু হয়েছিল বাংলাদেশে। আপনারা দেখেছেন দিনে দুপুরে গলা কাটা মানুষ রাস্তায় গড়াগড়ি করেছে, আর ওই যশোর নকশাল এবং বাকশালের দ্বন্দ্বে বাংলাদেশ একটা রক্তাক্ত অধ্যায়ে প্রবেশ করেছিল, শত শত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল, মানুষ একটা বিভীষিকাময় সময় পার করেছিল সেই 74-75 সালে। আজকে 7ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আবার বাকশালে ফিরিয়ে নেওয়া। আজকে যে নির্বাচন দেখতে পাচ্ছেন, আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ যেটা বলেছেন যে আপনারা দেখেছেন যে নির্বাচনে সব প্রার্থী শেখ হাসিনার, আপনারা দেখেন ওই বিএনপি কি তৃণমূল বিএনপি তারাও গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করে, ওই বিএনএম তারাও গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করে, ওই কি ইসলামী জোট তারাও গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করে, আর বেরোয় এসে সেলফি দেয় প্রশান্তিতে যে সিট আমার কনফার্ম হয়ে গেছে কারণ শেখ হাসিনার সাথে আমার দেখা হয়ে গেছে। এই হচ্ছে শেখ হাসিনার নতুন বাকশাল, এই বাকশালে শেখ হাসিনার সাথে দেখা না হলে কারো সিট কনফার্ম হয় না। আপনারা দেখেছেন কালকে রাশেদ খান মেনন, ইনু জিনু মিনু সবাই গিয়ে শেখ হাসিনার পায়ে হুমড়ি খেয়ে পড়েছে তাদের সিট কনফার্ম করার জন্য। সুতরাং 7ই জানুয়ারির নির্বাচন আবার বাকশাল ফিরিয়ে আনার নির্বাচন, 7ই জানুয়ারির নির্বাচন বাংলাদেশে আবার নকশালপন্থী রাজনীতি ফিরিয়ে আনার নির্বাচন, 7ই জানুয়ারির নির্বাচন বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে আবার হত্যা পাল্টা হত্যার রাজনীতি পুনঃ আবির্ভাবের নির্বাচন। আমরা ঘৃণা ভরসে
নির্বাচন কে প্রত্যাখ্যান করছি এবং এখনো বলছি যাদের বিবেক আছে বুদ্ধি আছে এই প্রশাসনের নির্বাচন থেকে আপনারা বেরোতে থাকুন ফিরে আসুন বাংলাদেশকে বাঁচান এবং আজকে আমরা যে একটি একদলীয় এক দেশে এবং প্রশাসনমূলক নির্বাচন সামনে রেখে এখানে প্রতিবাদ করছি শতকণ্ঠে আমরা আজকে এই দেশবাসীকে জানিয়েছি যে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি আপনারা এই প্রশাসনের নাটকের এই নির্বাচনকে আপনারা প্রত্যাখ্যান করুন বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি জনগণকে বাঁচান আগামীকাল আমাদের কর্মসূচি আছে আমাদের এখানে আমরা প্রতীকী অনশন কর্মসূচি করব আমাদের সমাবেশ এখন মিছিল শেষে কিছুক্ষণের মধ্যে শেষ হবে আপনারা আগামীকালে 3:30টায় যথাসময়ে চলে আসবেন আপনাদের সবাইকে সে আমন্ত্রণ জানাচ্ছি।